যেখানেই যাই পিছু নেবে না তোমার সঙ্গে আমার সব কিছু শেষ হয়ে গেছে যত সব যুবতী মেয়েদের বুকের দিকে তুমি আজকে আমার সব প্রশ্নের উত্তর তুমি আমার রাস্তা তুমি আমার প্রশ্নের জবাব দাও কেন করলে এই বলি তোমার এতটুকু আত্মসম্মান বোধ বলতেও কিছু নেই নাকি গো এই ব্যাটা ছেলে তুমি দিয়ে মাছ আমি কিছু খাই না দুধ ভাত অত্যা এই কে

তোকে যে আমি সব করে নাম্বারটাকে ব্লক করে দিয়েছি সেটা তুই বুঝতে পারছিস না এ বারো বাতারি সারা দিন তোর ফোন বিজি থাকে তাই না সমাজ আমার সাথে বাড়িয়ে এখন অন্য পেট মোটা বাতার ধরেছিস আই খেনটি আবার ফোন কইরা চেরা কেও না মম এই ছোট লোকের বাচ্চা তুই মানুষের বাচ্চা হয়ে থাকলে আমি আর ফোন করবি না আমার বিয়ে ঠিক হয়ে গেছে এরপর বেশি বাড়াবাড়ি করলে ফেসবুকে রেপ কেস দেব তোর নামে বারো বাতারি বারো বাতারি বারো বাতারি মা আমার বানানো মাদার ডেয়ারি এখন অন্য

6 মাসও নিজের পায়ে দাঁড়াতে পারিসনি তখন আমরা অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করেছি ভাগ্যে মারা সাশুড়ি মা 6 মাসের সম্পর্ক আমাদের আমাদের মাঝখানে সবকিছু হয়ে গেছে বিশ্বাস না হলে আপনারা নেকেই জিংসা করে দেখো সরকার নেই এই জকি দেখা না মাছি না আপনার মেয়ে আমার বন্ধুদের সঙ্গে মাদারপুর ইউনিভার্সিটি ওয়াইটতে ঢুকে কি করেছে না kaun সে রিপোর্টটারে ট্যাঙ্গালি কে দেয়াল টপকে পালিয়েছে এই যে দেখো ভিডিও ভাইরাল আমার সঙ্গে ছ মাস ভালোবাসার নাটক করে এখন বিয়ে ফিরতে বাসা না 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 আমি বিয়ে করব আমি এখানে আমার বন্ধু বসে বন্ধু আমি বিয়ে করব রাহুল আমি তাই করব না বিয়ে এখানে অজিতা ঝামেলা বাড়িও না নয়তো এই ফেসবুক লাইভে এক কোনি রেপ কেস দিয়ে দেব তোমার নামে সত্যি সত্যি এখানে আমি কোনো ঝামেলা করতে আসিনি তোর চরিত্র এক্সপোজ করতে এসেছি একটা ছেলের জীবন ধ্বংস করেছিস এবার আরেকটা করতে যাচ্ছিস এই ঢাকার বেটা কি চরিত্র এক্সপোজ করবি রে তুই আমার বার্থডেতে আমার কি গিফট দিয়েছিলে এই জাংিয়া ছি এই বেলুনের প্যাকেট আজ তোমার বিয়ে আমি ভাঙবো আমি যে ডিলডো গুলো দিয়েছিলাম আমার সেগুলোও বের করো মা মা চলো এই বেকে আমার ভালো ঠেকছে না আমি বিয়ে করব না ঢোল গোবিন্দ সাপো বললো